আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালোই আছি। আর আমার চ্যানেলে রুমাস আইকনিক ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। ছট পুজোর অনেক অনেক অভিনন্দন জানাই যারা করছো ছট পুজো। আমাদের বাঙালিদের মধ্যে ছট পুজোটা খুব একটা নেই, তবে যারা নন বেঙ্গলি বন্ধুরা আছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এবছর আমার ছট পুজোটা একদম অন্যরকম কাটছে, আমি ভাবতেও পারিনি আমার এত ভালোভাবে ছট পুজো যাবে। আমার বান্ধবীর বাড়িতে এবছর ছট পুজোর সমস্ত আয়োজন সমস্ত কিছুতেই ইনভলভ আছি আমি। আমরা কয়েকজন বান্ধবী মিলে ওকে একটু সাহায্য করার চেষ্টা করছি। মোটামুটি 3 দিন আমরাও নিরামিষ খাচ্ছি। তো প্রথম দিন তো লাউ ভাত ছিল, সেকেন্ড দিন ক্ষীর করেছিল, আর আজকে থার্ড ডে। আমি দুদিনের ভিডিও কিছু করেছি, আজকে থার্ড ডে। আমরা 3:30-4টের সময় ঘাটে গেছিলাম, সেখানে পুজো আচরা ওদের যা নিয়ম কানুন থাকে সবই হলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো সেগুলো হলো। আর কালকে আবার ভোরবেলায় যাওয়া হবে, সূর্য ওঠার আগে যাওয়া হবে। তো আমি তেমন একটা কিছু নিয়ম জানি না, দূর থেকে দেখেছি, তবে এই প্রথমবার আমার কাছ থেকে দেখার সৌভাগ্য হলো, সেই জন্য নিজেকে খুব ধন্য মনে করছি। খুব পবিত্র দিন আর খুব ভালোভাবে এই দিনটি কাটানো হয়, সেই জন্য এই ছট পুজোতে আমি ইনভলভ হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। তো প্রথম দুদিনের ভিডিও করেছি, আজকেরটাও করলাম, আগামীকালেরটাও করব। তো তোমরা দেখো আজকে ভিডিওটা ছট পুজো নিয়ে। তো আজকের ব্লগটা আমি ছট পুজো নিয়েই করছি। তো আমি ছট পুজো কেমন করে কাটালাম, আমার বান্ধবী কেমন করে সেলিব্রেট করলো, আমরা সবাই মিলে কেমন করে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের দেখাবো। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তাহলে নতুন ভিডিও করার ক্ষেত্রে আমি অনেক উৎসাহ পাবো। তাহলে সবাই ভালো থেকো, আর শুরু করা যাক আজকে ছট পুজোর স্পেশাল ব্লগ।
কাজী? খুব ভালো। শরীরটা খারাপ লাগছে? কাছে আছে তো, আমার আর ভালো লাগছে এটা। আর শরীর ঠিক আছে তো? মোটামুটি। একটু কষ্ট চেষ্টা পাচ্ছি। কাল আবার ভোরবেলা যেতে হবে। আর আজি মেহেন্দি পড়ছে। আমাদের মতন বন্ধু পেয়ে একটু কাজ কামাই গেছে। বাবা এই দেখো রাজিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আমাদের মেহেন্দির জন্য আনা হয়েছে এনাকে, এনাকে আনা হয়েছে। উনি আমাদের ফ্রিতে মেহেন্দি পরিয়ে দিচ্ছেন। ওই পাশটা একটু দেখো রাজি, ওই পাশটা একটু দেখাও, ওই পাশটা। বাহ খুব সুন্দর, বাহ ভালো হয়েছে। রাজিকে পুরো একদম নতুন বইয়ের মতো লাগছে রাজিকে। এক মাথা সিঁদুর, একদম নতুন বই। সকাল 4:30 বাজে, আমরা আবার চললাম। আমরা সবাই রেডি, ঢাক বাজতে শুরু করে দিয়েছে। চলো সবাই রেডি, যাওয়া যাক।